পাঠান ঝড়ে তোলপাড় বিশ্বের শতাধিক দেশ, সেই ঝড় বইতে পারে বাংলাদেশেও, যার উদ্যোগ নিয়েছে দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির জোর প্রচেষ্টা সাফতা চুক্তির আওতায় বাংলাদেশে পাঠান প্রদর্শনের, যার অনুমতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে করা হয়েছে আবেদনও। তবে কি বাংলাদেশে আসছে পাঠান? হিন্দি সিনেমার বাজার তৈরি হচ্ছে কি বাংলাদেশে? দেশীয় সিনেমা তবে কি পড়তে যাচ্ছে আরও হুমকির মুখে? বাংলাদেশের চলচ্চিত্রের ১৯ সংগঠনের মৌখিক সিদ্ধান্ত শুধু পাঠানি নয়, দেশের হল বাঁচাতে শর্ত সাপেক্ষে ভারতীয় হিন্দি ভাষার সিনেমা আমদানির পক্ষে অবস্থান নেবে অনেকেই, এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত। আমাদের ১৯ সংগঠন মিলে একটি সংগঠন আছে, চলচ্চিত্র সমন্বয় পরিষদ। সেই সমন্বয় পরিষদের একটি সভায় সিদ্ধান্ত হয়েছে যে শর্ত সাপেক্ষে ভারতীয় ছবি, ভারতীয় হিন্দি ভাষার ছবি আমদানি করা যেতে পারে। নানা নেতিবাচক মন্তব্য উড়িয়ে দিয়ে হিন্দি সিনেমা আমদানির ব্যাপারে ইতিবাচক চলচ্চিত্র শিল্পী সমিতিও, তবে রয়েছে কিছু শর্ত। পুরো ইন্ডাস্ট্রি আসলে মানে একটা ঐক্যের মধ্যে আসার চেষ্টা করছে এবং যেটা ভালো হবে সেটাই করার কথা। আমাদের ১৯ সংগঠনের সঙ্গে যুক্ত করে এটা আমরা একসঙ্গে কাজ করছি। আমরা কিছু শর্ত সাপেক্ষে আসলে এটা দিব। আমরা যে শর্তগুলো দিচ্ছি, আমাদের যে ডিমান্ড সেটা কি মানে সবাই মানতে রাজি কিনা, তো সবাই একটাই যে হ্যাঁ শর্ত সাপেক্ষে হলে আমরা রাজি আছি। যদি আমাদের ১২০০ হল থাকতো তাহলে আজকে ১২০০ হল থেকে ২০০০ হল হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আমরাই নষ্ট করে ফেলেছি। তো আমরাই চেষ্টা করছি কোনো না কোনোভাবে যেন আবার সেই ১২০০ সিনেমা হলে ফিরে যেতে পারি, তাহলেই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচবে। তবে চলচ্চিত্র সমালোচকরা বলছেন ভিন্ন কথা। আমার পণ্য মানে আমার দোকানে চলবে কি না, এখন আমার দোকান আমি খুললাম, দোকান বলতে আমি প্রেক্ষাগৃহ বোঝাচ্ছি, সেই দোকানে আমার পণ্য না রেখে আমি অন্যের সেই দোকানগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমি অন্যের পণ্য এনে যদি ভরিয়ে ফেলি সেই দোকান, তাহলে আস্তে আস্তে কিন্তু সেই দোকানগুলো অন্যের সংস্কৃতি এবং অন্যের ব্যবসায়ের একটা ক্ষেত্রই তৈরি করবে মাত্র, সেখানে প্রতিযোগিতা তৈরি হবে না। কেন তৈরি হবে না? কারণ এত বড় বাজেট, এত বড় তারকা, এদের চাপে কোনটা সহ্য থাকবে আমার ইন্ডাস্ট্রি? এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা বলছেন হিন্দি সিনেমা আমদানি করতে প্রয়োজনে দ্বারস্থ হবেন আদালতের। সরকারের বোঝা উচিত যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেলে সেটা হবে এই দেশের জন্য একটা প্রচণ্ড বিপর্যয়কর বিষয়। কেউ যদি আইনগত সঠিক ব্যাখ্যা না দিতে পারে তো স্বাভাবিকভাবেই দেশের সর্বোচ্চ আদালতের আশ্রয় গ্রহণ করাটাই শ্রেয় হবে। তবে দেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা প্রদর্শিত হবে কি না তা নির্ভর করছে সংগঠনগুলোর উপর। সব সংগঠন মিলে মিটিংয়ের পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, তবে সেটা ঠিক কবে তা জানা যায়নি এখনও। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।